নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর আইজল সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাণ হারালেন পিতা ও পুত্র। ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা ঐক্যবদ্ধ হচ্ছেন, অভিনন্দন জানালো বিডিএ। ভুবন পাহাড়ে হনুমানের পুজো দিয়ে ফেরার পথে খাদে গাড়ি, আহত দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ড এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনায় প্রাণ হারালেন পিতা ও পুত্র। নিকটাত্মীয়কে শিলচর রেল স্টেশন পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় পিতা পুত্র দুর্ঘটনার কবলে পড়েন। অটোতে করে বাড়ি যাওয়ার সময় এক লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় অটোটি। ঘটনাস্থলে প্রাণ হারান তারা। সোনাই নগদীর গ্রাম ছড়াগুল প্রথম খণ্ডের বাসিন্দা আসাম রাইফেলসের অবসরপ্রাপ্ত সেনাকর্মী কুঞ্জমণি সিংহ ও তার পুত্র প্রবীণ সিংহের ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রবীণ সিংহ ও তার পিতা নিজের অটো নিয়ে নিকটাত্মীয়কে রেল স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিলেন। ফেরার পথে উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডের প্রেসিডেন্সি কলেজের হোস্টেলের সামনে দুর্ঘটনাটি ঘটে। শিলচরের দিকে দ্রুতগতিতে আসা এলপিজি সিলিন্ডারবাহী লরিটি তাদের উপর দিয়ে চলে যায়। এদিকে দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরে এলাকায় জমতে থাকে ভিড়। খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ। প্রাথমিক তদন্তের পর মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। বারবার জাতীয় সড়কে দুর্ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে দুর্ঘটনাগ্রস্ত গ্যাস সিলিন্ডার বোঝাই লরি থেকে প্রচুর মদ উদ্ধার করে পুলিশ। আজ একটি লোমহর্ষক ঘটনা। উত্তর কৃষ্ণপুর দ্বিতীয় খণ্ডে প্রেসিডেন্সি কলেজের গার্লস হোস্টেলের অপোজিট সাইডে সকাল আনুমানিক 6:30-7 ঘটিকার মধ্যে একটি লরি, গ্যাস এলপিজি সিলিন্ডারের লরি, আইজল রোড থেকে আসার পথে জোড়াগুল থেকে বাবা ছেলে দুইজন স্টেশনে ওনার আত্মীয় নিয়ে দিয়ে রিটার্ন করার পথে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাবা ছেলে দুজনই স্পট অবস্থায় মারা যান। এই ঘটনাগুলি ক্রমান্বয়ে বেড়ে চলছে। গত রাত্রিতে রেমের দোকান সংলগ্নে শহীদপুর জিপিএ সভাপতি রফিকুল ভাইয়ের গুরুতর আহত হয়ে উনি বর্তমান শিলচর মেডিকেলে চিকিৎসাধীন। তাই আমরা এত অঞ্চলের জনসাধারণ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওনারা এই অ্যাক্সিডেন্ট ক্রমান্বয়ে বেড়ে চলছে এইগুলি মিনিমাইজ করার বিহিত ব্যবস্থা নেন, এবং আমরা এলাকার পক্ষ থেকে শোক প্রকাশ করছি এই জোড়াগুলে মণিপুরী সম্প্রদায়ের দুজন মানুষ যে নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সোনাই নগদীর গ্রাম ছড়াগুলের বাসিন্দা কুঞ্জমণি সিংহ ও তার পুত্র প্রবীণ সিংহের মৃত্যুর খবর পেয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। মেডিকেলের মর্গে গিয়ে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে মৃতদেহ দুটি তাড়াতাড়ি ময়নাতদন্ত করার ব্যবস্থা করে দেন। পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আমিনুল হক মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন। পরিবারের একমাত্র উপার্জনকারী দুজনের মৃত্যুর ঘটনায় যাতে সরকারি সহায়তা প্রদান করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। ঘন ঘন দুর্ঘটনা এড়াতে দ্রুতবেগী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। আজকে সকালে আনুমানিক 6টার সময় উত্তর কৃষ্ণপুর প্রেসিডেন্সি কলেজের সামনে একটা মর্মান্তিক দুর্ঘটনা। বাবা এবং ছেলে একসঙ্গে মানে দুর্ঘটনায় পতিত হয়ে মারা গেছেন। বাবা কুঞ্জমণি সিং আমরা সোনাইর জোড়াগুলের, দক্ষিণ মনপুর জোড়াগুলের, আর তার ছেলে প্রবীণ সিং এই পরিবারের উপার্জনকারী। আজকে যখন সকালে ছেলে তার আরও কাকাতো বাইকে নিয়ে এই অটো দিয়ে মানে শিলচর তারাপুরের রেল স্টেশনে ছেড়তে আসার সময় বাবাকে বলছিল যে আমি একা যাব, আপনি আমার সঙ্গে চলুন। আর দুর্ঘটনাবশত বাবাও সঙ্গে এসেছিলেন,
আর যাওয়ার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় বাবা ছেলে একসঙ্গে মারা গেছেন। আমি এসেছি এখানে আরও মানে জোড়াগুল অঞ্চলের অনেক মানুষ এসেছেন, তারা এই পোস্টমর্টম হবে, ডেডবডি এখানে আছে, বাবা ছেলে ডেডবডি আছে, এখন ম্যাজিস্ট্রেট আসবে, ইনকোয়াস্ট হবে, হওয়ার পরে পোস্টমর্টম করে তারার ইচ্ছা যে ডেডবডিটা মানে গ্রামও নেবে না, তারা শিলচর শ্মশানে দাহ করবে, অন্ত্যেষ্টি করবে। এই ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে যাতে পোস্টমর্টম হওয়ার পরে অতি সত্তর যাতে ওদের অন্ত্যেষ্টি হয়, তাদের অন্ত্যেষ্টি করার জন্য আরও গ্রাম থেকেও মানুষ আসছে, আমরা দেখব যাতে খুব সহজে কোনো অসুবিধা না হওয়াতে যাতে তাদের অন্ত্যেষ্টি। পুত্র প্যান্ডেলে বাংলা ব্যানার লাগানোর প্রতিবাদে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে বীর লাচিত সেনা এবং আসুর গুন্ডারা। অথচ এই ব্যাপারে এখনো অবধি নিশ্চুপ রাজ্যের সরকার। বাধ্য হয়ে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ যৌথ আন্দোলনের ডাক দিয়েছে ব্রহ্মপুত্র উপত্যকার বেশ কয়েকটি বাঙালি সংগঠন। তাদের এই পদক্ষেপকে স্বাগত জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ এর এক সভায় এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে জয়দীপ ভট্টাচার্য বলেন, এটি উৎসাহ ব্যঞ্জক যে অবশেষে অস্তিত্বের স্বার্থে উগ্র জাতীয়তাবাদীদের এই ধরনের অসাংবিধানিক কার্যক্রমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছেন হিন্দু মুসলমান নির্বিশেষে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা। আগামী 1 নভেম্বর লঙ্কা শহরে এক যৌথ প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়েছে। এতে যোগ দেবেন হিন্দু মুসলমান নির্বিশেষে বিভিন্ন বাঙালি সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া এই রাজ্যের বাঙালিদের কাছে কোনো বিকল্প ছিল না, কারণ পুজো প্যান্ডেলে তাণ্ডব চালানোর পরও যেভাবে দুষ্কৃতীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে বাঙালিদের ক্রমাগত হুমকি দিচ্ছে, হেয় করছে, অথচ সরকার সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে, তাতে এটা স্পষ্ট যে সমস্তটাই পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে। যেহেতু বাঙালিদের কোনো সমস্যার সমাধান করেনি এই সরকার, তাই তাদের ক্ষোভের প্রভাব যাতে ব্যালট বাক্সে না পড়ে তাই এই ধরনের আতঙ্ক সৃষ্টি করে বাঙালিদের হিন্দুদের ভোট হাসিল করতে এই পরিকল্পনা। তিনি বলেন, এই রাজ্যে বাঙালিদের নাগরিকত্ব, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, এমনকি ধর্মাচরণের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে, কাজে ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যে পূজো প্যান্ডেলের যে এই ঘটনা ঘটলো, যারা এই ঘটনা ঘটালো তাদের সবাই এখনও প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, সংবাদ মাধ্যমে গণমাধ্যমে তারা বাঙালিদের বিরুদ্ধে বক্তব্য রাখছে, বাঙালিদের হেয় করছে, অথচ সরকার নির্বিকার। এই অবস্থায় বাঙালিরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেরা প্রতিবাদে না বেরোন তাহলে এর সমাধান কখনোই হবে না, বাঙালিদের আরও কোণঠাসা করা হবে। কারণ বোঝা যাচ্ছে যে পুরোটাই পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে, না হলে ঘটনার 7 দিন পরেও আজ পর্যন্ত সরকারের তরফে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আপনারা দেখুন, বাঙালিদের এই রাজ্যে প্রথম হচ্ছে গিয়ে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়া হলো, এখন বলা হচ্ছে 1951 নাকি ভিত্তিবর্ষ করা হবে সেটা নিয়েও চলছে কথাবার্তা, অর্থাৎ নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে। বাঙালিদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হলো, ডিলিমিটেশন করে বাঙালি অধ্যুষিত যত এলাকা আছে সেখান থেকে সিট কমিয়ে দেওয়া হলো, ফলে বাঙালিদের কাছে আর কোনো বিকল্প নেই। বরাক উপত্যকার কিছু কতিপয় দল সংগঠন প্রতিবাদ করলেও কিছু দল সংগঠন তার বিরুদ্ধাচরণ করে চলেছেন। আমরা স্বাধীনতার আন্দোলনেও দেখেছি যে হাইলাকান্দি থেকে তার বিরোধিতা করা হয়েছিল, এবং ইউনিভার্সিটি আন্দোলনেও দেখেছি কিছু দল সংগঠন এর বিরোধিতা করেছে। আমরা জনগণকে এই ব্যাপারে সতর্ক থাকার জন্য বিনম্র অনুরোধ করছি, এবং কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই বরাক উপত্যকায় লাচিত সেনার একটি সংগঠন হাইলাকান্দিতে অবস্থান ধর্মঘট করেছে, জানি না কখন কবে করেছিল, আর এখনও লাচিত সেনার দল সংগঠন বানানোর জন্য নাকি বরাক উপত্যকায় একদল সক্রিয় রয়েছেন। আমরা বরাকবাসীর আপামর জনসাধারণকে বলছি যে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখতে, কেন চাটুকার তখনও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে, ওদের চিহ্নিত করে রাখুন। ভুবন পাহাড়ে হনুমানের পুজো দিয়ে ফেরার পথে দুই ভক্তকে নিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ল অল্টো গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রূপক শুক্লা ও ধ্রুব অধিকারী নামের দুই ব্যক্তি।
ভক্ত। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল তিনটায় পূর্ব ধলাই কৃষ্ণপুর সড়কের ভুবন পাহাড়ে। এদিন বিকেল পাঁচটায় রূপক শুক্লা ও ধ্রুব অধিকারীকে ভুবন পাহাড়ের গভীর খাত থেকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত উভয়ের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। করিমগঞ্জের বনমালী রোডের বাসিন্দা রূপক শুক্লা এসেছিলেন তার শ্বশুরবাড়ি আমরাঘাটে। ভুবন পাহাড়ের হনুমান মন্দিরে পুজো দিতে সোমবার সকালে গঙ্গানগরের ধ্রুব অধিকারীকে সঙ্গে নিয়ে একটি অল্টো করে ভুবন পাহাড়ে উঠেন রূপক শুক্লা। পুজো দিয়ে পাহাড় থেকে নামার পথে রূপক ও ধ্রুবকে নিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে তাদের গাড়ি। বিকেল দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে আমরাঘাট সহ আশপাশ এলাকায় নেমে আসে শোকের ছায়া। আমরা তো কেউ তার সঙ্গে ছিলাম না, আমরা শুনছি এইভাবে। ভাগাবাজার সংলগ্ন রাজঘাট দ্বিতীয় খণ্ডে এক ট্রাক চালকের উপর হামলা চালিয়ে লুটপাট চালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাতটা নাগাদ রাজঘাট দ্বিতীয় খণ্ডে। এদিন রাতে বেড়াবাকির ট্রাক চালক নেহার হোসেন লস্কর রাজঘাট দ্বিতীয় খণ্ডের ফ্যাশন মিয়ার পুত্র এনামুদ্দিনকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করে বলেন, এদিন তিনি তার রাজঘাটের বোনের বাড়িতে বেড়াতে গেলে এনাম তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়লে এনামুদ্দিন তার কাছ থেকে ৩০,০০০ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। আমি তো মালিকের বাড়ি তিন টেকা লইয়া হিসাব করে গাড়ি তান বাড়িতে রাখিয়া মতলব আমি আমার বোনের যাওয়ার আছি। সো আমার বোন যে তোরা টেকা দিতে লাগে যাওয়াত লাইবার সময় আমার বোনের বাড়ি যাওয়াত লাইবার সময় খালি স্কুটি বন্ধ হচ্ছে কথা থেকে বাড়ি মেরে ফেলাই দিছে মানে ফেলাই মোবাইল ওয়েল নিয়ে আমার সেন্সার আবার তার চাষা একজন দাঁড়ো আসলো তার চাষা দড়ি আটাইতে পারছে না মারিয়া মোবাইল টোবাইল পয়সা লইয়া গেছে গেছে সব আমার এনামুদ্দিন রাজঘাট কেমন টেকা নিয়েছে মালিকের বাড়ি তিন ৩০,০০০ লইয়া আইসি আর কিটা নিয়েছে মোবাইল একটা নিয়েছে তুমি কি দেখো আমি ড্রাইভারে ধরি বড় গাড়ি তুমি বাড়ি কোন যাবে নতুন বাজার বেড়াবাহ পার্ট টু কেসি দিছো জি মানুষ কত আছে তোমার মার্সে যে আমি তো একজন দিতে দিছি আমার ফিসেতে বাড়ি মেরে ফেলাই দিছি মানে টাকা দিছে নিছে হ্যাঁ আর কিটা মোবাইল একটা নিছে দলে তুমি কেসি দিছো জি কজন হবে একজন আর কি দেওয়াইছে একজন তো মানুষ চিন পাইছি না আমার বাড়ি মেরে ফেলাই দিছে তারা কজন আছে তারা তো প্রথমে একজন আসলো পরে পরে আর খেয়ে আমি তো অজ্ঞান হয়ে গেছি গেছে। চোরাই বাড়িতে জব্দ হলো বিপুল পরিমাণ নেশাজাতীয় ক্যাপসুল। কয়েকদিন বিরতির পর এবার ফের নেশাবিরোধী অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ক্যাপসুল বোঝাই একটি লরি আটক করলো বাজারিছড়ার চোরাইবাড়ি পুলিশ। এতে আটক করা হয় লরি চালককেও। জানা গেছে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে টিআর 01AS1735 নম্বরের একটি ছয় চাকার ফল বোঝাই লরি ত্রিপুরায় প্রবেশের মুখে চোরাইবাড়ি গেটে পৌঁছালে লরিটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান ইনচার্জ প্রণব মিলি। এতে লরি বোঝাই ফলের কার্টুনের আড়াল থেকে ১৪৪ পাতা করে মোট ৩২০ প্যাকেটে ৪৬৮০টি পশম প্রক্সিবন নামক নেশাজাতীয় ক্যাপসুল উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য ২০,০০০ টাকার মতো হবে। এ কাণ্ডে জড়িত থাকার দায়ে আটক করা হয় লরি চালক সুমন দাসকে তার বাড়ি ত্রিপুরায়। ধৃত চালককে রাতভর বাজারিছড়া থানায় আটকে রেখে জেরার পর বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। দুই মহান ব্যক্তিকে স্মরণ করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে ভারতের প্রথম মহিলা ও প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস ও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী পালন করল জেলা কংগ্রেসের কর্মকর্তারা। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে অস্থায়ী প্রতিকৃতিতে মাল্যদানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের অন্যান্য কর্মকর্তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। মৃত্যুবার্ষিকী একই সঙ্গে
সর্দার বল্লভ ভাই প্যাটেল যাকে লৌহ মানব বলে আমরা জানি ভারতবর্ষের, ইন্দিরাজির আজকে মৃত্যুবার্ষিকী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলজির আজকে জন্মবার্ষিকী। আজকে আমরা এই প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বল্লভ ভাই প্যাটেলজির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি শুধু আমরা অর্পণ করলাম। এর সঙ্গে সঙ্গতি রেখে আজকে সবার কথা ছিল, কিন্তু হয়তো আপনারা জানেন যে আমাদের বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রাক্তন শিক্ষামন্ত্রী আসামের একজন দিগপাল কংগ্রেস নেতা শরদ বরকটকী মহাশয় গতকাল ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন। আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বাকি যে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেটা আমরা বাতিল করেছি। শিলচর লায়ন্স ক্লাব বেলির পক্ষ থেকে দুটি সেরা দুর্গাপূজার কমিটিকে পুরস্কার প্রদান করা হলো। এদিন শিলচর পেনশনার্স প্রেক্ষাগৃহে ওই দুটি পুজো কমিটি ও লায়ন্সের অঙ্কন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তিন উদীয়মান শিল্পীকে শংসাপত্র সহ ট্রফি তুলে দেওয়া হয়। উদ্যোক্তারা জানান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলা বজায় নিরিখে আর্যপুট্টি দুর্গাবাড়ি দুর্গাপূজা কমিটি প্রথম ও নতুন ভগতপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিকে দ্বিতীয় পুরস্কার তুলে দেওয়া হয়। তাছাড়া ক্লাব ভেলিও পুরস্কার দেয় লায়ন্স পিসের বিজয়ী পোস্টার প্রতিযোগিতার। এদিনের অনুষ্ধানের মুখ্য অতিথি ডক্টর সমবুদ্ধ ধর, বিশেষ অতিথি প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, ভেলি সভাপতি সঞ্জীব রায় প্রমুখ। লায়ন্স ক্লাবের সচিবের পক্ষ থেকে আমরা একটা প্রতিযোগিতা করেছিলাম যেখানে আমরা কোনো এন্ট্রি নেইনি বা কোনো অ্যাপ্লিকেশন নেইনি। আমরা তিনজনের একটা প্যানেল তৈরি করে দিয়েছিলাম যা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, ওদের মাধ্যমে আমরা গ্রাম কাছার তথা শহর শিলচর, গ্রাম শিলচর তথা শহর শিলচরে দুটো পূজা কমিটিকে আমরা পুরস্কৃত করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ও সেই তিনজনের যে প্যানেল ছিল ওরা ওদের মার্কিংয়ের মাধ্যমে আমরা গ্রাম শিলচরে এবং শহর শিলচরে দুটো পূজা কমিটিকে পুরস্কৃত করেছি। একটা হচ্ছে আর্যপুটি দুর্গাবাড়ির দুর্গাপূজা কমিটি, আর একটা হচ্ছে গ্রাম থেকে নিউ ভগতপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। পুরস্কারটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে স্বচ্ছতা এবং শৃঙ্খলা, ডিসিপ্লিন ও ক্লিনিনেস, এটা যারা বজায় রেখে পূজা করেছে, অনেক সময় অনেক পূজা কমিটি বোঝাইছে, কিন্তু আমাদের যে প্যানেল ছিল নির্ণায়ক মণ্ডলী ওদের মাধ্যমে আমরা একটি পূজা কমিটি জয়েন করে আজকে পুরস্কৃত করেছি। বার্তা হচ্ছে যেহেতু সরকারও আজকে স্বচ্ছ ভারত অভিযানে গুরুত্ব দিচ্ছে, আমরা লায়ন্স ক্লাব শিলচর ভ্যালি থেকে একটা মূল দায়িত্ব ছিল ওই বার্তাটাকে আমরা প্রত্যেক জায়গাতে পৌঁছে দিতে পারি গ্রামে এবং শহরে, সেই বার্তা আমরা বহন করেছি পূজার মাধ্যমে। কিন্তু আগামী দিনে আরও বিভিন্ন পূজা কমিটি এটা ভাবে যে যদি এন্ট্রি নাও করা হয়, কেউ নাও ডাকে, তো স্বচ্ছতা এবং শৃঙ্খলা দেখার জন্য অনেক ক্লাব তৈরি আছে এবং ভালো করে পূজা করে ওদেরকেও পুরস্কৃত করা হবে। সাথেই আমাদের লায়ন্স পিস পোস্টার কনটেস্ট, এটা আমাদের লায়ন্সের সিগনেচার প্রজেক্ট, এটা আমাদের অক্টোবর 8 তারিখে হয়েছিল, সেটার রেজাল্ট আমরা ঘোষণা করেছি 2-3 দিন আগে, এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওই তিনজনকে আজকে আমরা এখানে পুরস্কৃত করেছি। সংঘাত নয় সংহতি চাই, 24-এর নির্বাচনে দেশ ও দেশের সংবিধান বাঁচানোর আহ্বান রাখেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এনআরসি, ডি ভোটার, ডিলিমিটেশন, উচ্ছেদ, বাল্যবিবাহ ও মাতৃভাষার অধিকার সহ বিভিন্ন সমস্যা নিয়ে সোমবার হাইলাকান্দিতে সিআরপিসির ডাকে আয়োজিত নাগরিক সভায় মুখ্য আকর্ষক হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সিআরপিসির মুখ্য উপদেষ্টা তথা গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন আমরা বাঙালির সাধারণ সম্পাদক সাধন পুরকায়স্থ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিআরসিসির সাধারণ সম্পাদক কিশোর কুমার ভট্টাচার্য, সিআরপিসির হাইলাকান্দি জেলা উপসভাপতি আইনজীবী রুকনউদ্দিন বরভুইয়া, সিটিজেন ফোরামের উপসভাপতি রাজকুমার দাস, জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর প্রমুখ। আমাদের অস্তিত্ব যেখানে সংকটে, সেই অস্তিত্বের জন্য অ্যাওয়ারনেসের জন্য আজকে এই মিটিংগুলা শুধু এখানে না, আমরা আসামের বিভিন্ন জায়গায় করতেছি, আগামীকালে শিলচরের আছে। এটা শুধু ইলেকশন ওরিয়েন্টেড ব্যাপার নয় যে হাইলাকান্দিতে এসেছে কোনো একটা বিশেষ কারণ, এটা নয়, আসামের বিভিন্ন জায়গাতে আমরা করতেছি এবং সেইটা পার্ট হিসাবে আজকে এখানে এসেছি। এখানে একটা অ্যাওয়ারনেস করবো, কিছু মানুষকে যুক্ত করবো এবং এইগুলো নিয়ে ডি বোটা, বিশেষ করে ডি বোটা, চাইল্ড মেরিজ, ড্রাগস ট্রেডিং, এই যেগুলো আমাদের খারাপ কাজ আছে এইগুলোর মধ্যে একটা সচেতনতা আনা, কারণ বিশেষ করে নাগরিকত্ব ডিপুটার ব্যাপারে ওনাদের বক্তব্য, আমি তো হয়েছি না, এটা আমার বক্তব্য শেয়ার হয়েছে, এটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু অরাজনৈতিক সংগঠন মানুষ যারা আছে তারা কিন্তু রাজনৈতিক হিসাবে জড়িত,
তাদের দায়িত্ব আছে যে কোন পার্টি হইলে কারা আসলে দেশের মঙ্গল হবে, দেশের ভালো হবে, সমাজের ভালো হবে, সংবিধান অক্ষুণ্ণ থাকবে, এটা নিশ্চয়ই সিআরপিসি এটাকে চিন্তাধারা করে সিআরপিসি সেই হিসাবে সহযোগিতা করবে। সিআরপিসি কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু রাজনৈতিক চিন্তাধারা করবে, রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, নিশ্চয়ই চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবে, ভালোর জন্য নেবে। এবং মেইন হবে বর্তমান যে ফোর্সগুলো আছে ওদের স্লোগানের জন্য কী করতে লাগে সে সবগুলো জিনিস সিআরপিসি করার জন্য তৈরি প্রস্তুত। রবিজুল হক নামের এক স্বঘোষিত গায়কের বিতর্কিত গান নিয়ে থানায় মামলা দায়ের। রবিজুল হক নামের এক স্বঘোষিত গায়কের বিতর্কিত একটি গান নিয়ে সরব হলেন আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য তথা অগোপনেতা আফতাব উদ্দিন লস্কর। উল্লেখ, গত 30/10/2023 ইংরেজি সোমবার আলগাপুর মোহনপুরের প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিনকে নিয়ে একটি বিতর্কিত গান পরিবেশন করেছিলেন স্বঘোষিত গায়ক রবিজুল হক। এরপর বিটিভি ফেসবুক পেজের সত্ত্বাধিকারী ফখরুল ইসলাম বরভুইয়া আফতাব উদ্দিন লস্করের ব্যক্তিগত ফটো ওই বিতর্কিত গানের সঙ্গে যুক্ত করে এফআইবি টিভি পেজে গানটি পাবলিশ করেছিলেন এবং আফতাব উদ্দিন লস্করকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ওনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে সেই নিউজটির লিঙ্ক হোয়াটসঅ্যাপ থেকে প্রেরণ করেন। তাছাড়া এফআইবি টিভি, সেকুলার টাইম, রবিজুল বাংলা পেজ সহ বরাক মিডিয়া ফেসবুক পেজ সহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন আফতাব উদ্দিন লস্কর এবং 10 কোটি টাকার লিগেল নোটিশ প্রেরণ করেন আফতাব উদ্দিন লস্কর। আফতাব সাংবাদিকদের জানান যে উনাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা উপরে উল্লেখিত ব্যক্তিদের উপর মামলা করেন তিনি। আফতাব হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে আবেদন জানান উপযুক্ত তদন্ত করে দোষীদেরকে শাস্তি প্রদান করার দাবিতে একটি লিখিত অভিযোগ দাখিল করেন, অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভয়াবহ আন্দোলনে নামবেন আফতাব উদ্দিন লস্কর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর আইজল সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাণ হারালেন পিতা ও পুত্র। ব্রহ্মপুত্র উপত্যকার বাঙালিরা ঐক্যবদ্ধ হচ্ছেন, অভিনন্দন জানালো বিডিএ। ভুবন পাহাড়ে হনুমানের পুজো দিয়ে ফেরার পথে খাদে গাড়ি, আহত 2। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।